সভায় রাজা ব্যস্ত ভীষণ, চলছে তুলির কাজ। বিশ্ব মাঝে অনন্য এক শিল্প হবে আজ। প্রজার ভিড়ে উপচে পড়ে রাজ্য দরবার, রাজার কাজে প্রশ্ন তোলে এমন সাহসকার। রঙের তুলি ফেলেই রাজা সুধান রাজসভায়, চিত্র কেমন রূপ পেয়েছে সঠিক জবাব চাই। চেঁচিয়ে ওরা করল শুরু রাজার গুণগান, যদিও ছবি দেখলে পরেই আঁতকে ওঠে প্রাণ। কেউ ভাবে সে চিত্র প্রাণীর, দেখেই করে ভয়। আর যে গ্রহের হোক প্রাণী সে, এই ভুবনের নয়। কেউ ভাবে সে অঙ্গ পেটের বৈজ্ঞানিকের চোখ, কেউ বলে সে করবে পুজো যে দেবতাই হোক। এবার রাজা শিল্প ছেড়ে কাব্যে দিলেন মন, এপাং ওপাং রাজার ভাষা বুঝবে কতজন। তাও সকলেই প্রশংসাতে আবার পঞ্চমুখ, খাদক প্রজার সাবাসিতেই রাজার স্বর্গসুখ। এমন সময় সেই ছেলেটির প্রবেশ রাজসভায়, সেই ছেলে যে নগ্ন রাজার পোশাক খুঁজে পায়। চিত্র দেখে সে প্রথমে হেসেই কুপকাত, মিথ্যেবাদী প্রজার ভিড়ে সে এক সত্যবাদীর জাত। থামলে হাসি রাজার চোখে, মিলিয়ে দুটি চোখ, বলল, রাজা এবার তোমার শিল্প বিচার হোক। রাজ্য তোমার বিশৃঙ্খলা, মানুষ কর্মহীন, এমন সময় তোমার বুঝি চিত্র আঁকার দিন। তোমার দেশে জ্বলছে আগুন, মানুষ অসহায়, এমন সময় তুমিও মজে মিথ্যে প্রশংসায়। তোমার আঁকা চিত্র যদি চিত্র মতোই হয়, শিল্প তবে আর যা হোক শিল্প মোটেই নয়। রাজার মাথায় লাগলো আগুন, চোখটি করে লাল, হুকুম দিলেন সৈন্যদের তার তুলতে পিঠের ছাল। জানো সেই ছেলে আজও নিখোঁজ, কেউ রাখেনি খোঁজ। কেউ বলে সে বন্দী হয়ে শাস্তি পাবে রোজ, কেউ বলে ওই ক্ষুদ্ধ রাজা ছিনিয়ে নিল প্রাণ। আজও প্রজা ব্যস্ত রাজার করতে জয়গান, তবুও রাজা নয়কো খুশি বুকের মাঝে ভয়, বাসছে কানে, ওরে উলঙ্গ রাজা তোর কাপড়টা কই। সেই ছেলেকেই আমার মতন খুঁজছে হাজার জন, নগ্ন রাজার রাজ্যে তাকে বড্ড প্রয়োজন।